দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2,67,00,000 বেশি। এর মধ্যে 69,49,584 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1% 60,907 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত 2,67,99,220, মৃত্যু হয়েছে 8,79,124 জনের, আর সুস্থ হয়েছেন 1,89,09,705 জন। গেল 24 ঘন্টায় বিশ্বে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা, তবে কমেছে মৃত্যু। একদিনে আক্রান্ত হয়েছে 2,92,509 জন, মারা গেছে 5,645 জন। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা 63,89,000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা 1,92,111। আক্রান্ত ও মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 1,25,584, আক্রান্তের সংখ্যা 40,91,801। আক্রান্ত ও মৃত্যু তালিকার তৃতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা 40,00,000 ছাড়িয়েছে, মারা গেছে 69,635। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 10,15,105, মৃতের সংখ্যা 17,649। দেশটিতে সুস্থ হয়েছে 8,32,000-এর বেশি। পেরুতে আক্রান্তের সংখ্যা 6,70,145, মারা গেছে 29,405 জন। আক্রান্তের ষষ্ঠ স্থানে উঠে এসেছে কলম্বিয়া। দেশটিতে আক্রান্তের সংখ্যা 6,50,000 ছাড়িয়েছে, মারা গেছে 20,888 জন। দক্ষিণ আফ্রিকায় মৃতের সংখ্যা 14,678, আক্রান্তের সংখ্যা 6,35,078। আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় দ্রুত সংক্রমণ বাড়ছে। ইউরোপে নতুন করে শুরু হয়েছে করোনার প্রাদুর্ভাব। প্রায় এক মাস ধরে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ভারতে। 24 ঘন্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা 87,000-এর বেশি, মৃত্যু 1,066। ব্রাজিলে একদিনে 45,000-এর বেশি করোনা শনাক্ত হয়েছে। এদিকে ইরাকের স্বাস্থ্য বিভাগ সতর্ক করেছে, করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলো ধারণ ক্ষমতা হারাবে। ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তবে করোনা সতর্কতায় জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে আফ্রিকার দেশ মোজাম্বিকে। জানাবো দেশের খবর। বিশ্বে করোনা আক্রান্তের 14তম অবস্থানে এখন বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর খবর আসছে প্রতিদিন। গাজীপুরে গেল 24 ঘন্টায় 221 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 27। জেলায় 35,625 জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত 5,081, মারা গেছেন 62 জন। সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্তের সংখ্যা 3,000-এর বেশি। রাজবাড়িতে নতুন শনাক্তের সংখ্যা 32, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে 2,738। এর মধ্যে সুস্থ হয়েছেন 1,816 জন, মৃতের সংখ্যা 23। এদিকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবের যান্ত্রিক ত্রুটির কারণে ঠাকুরগাঁও থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান সরকার। জেলায় আক্রান্তের সংখ্যা 992, মৃত্যু হয়েছে 20 জনের। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।